বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। আপনারা নতুন ফোন বলুন, পুরাতন ফোন বলুন, সবগুলা ফোনের মধ্যে আপনি গুগল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, গুগল ফটোস অ্যাপ্লিকেশন। বন্ধুরা, আপনার যদি কোনো ফটো ডিলিট হয়ে যায়, সেটি আপনি ভুল করে ডিলিট করে দিয়েছেন, বা আপনার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন, রিসেন্ট বিন থেকে ডিলিট করে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিয়েছেন, ইমো থেকে ডিলিট করে দিয়েছেন, তো বন্ধুরা, যে কোনো ধরনের ফটো আপনি এই গুগল ফটোস থেকে রিকভার করতে পারবেন। এবং বন্ধুরা, আপনি যদি কোনো একটি ফটো আছে 2 বছর আগে, 10 বছর আগে আপনি ডিলিট করে দিয়েছেন, সেটিকে যদি আপনি আবার আপনার ফোনের মধ্যে রিকভার করতে চান, রিস্টোর করতে চান, তাহলে আপনি খুব সহজে এই গুগল ফটোসের সাহায্য নিয়ে রিস্টোর করে নিতে পারবেন, ফটোটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। এটি হলো বন্ধুরা একটি ট্রিক। দুই নাম্বার দেখাবো, দুই নাম্বার ট্রিকটি হচ্ছে বন্ধুরা, আপনাদের ফোনের MB যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, তাহলে বন্ধুরা এই গুগল ফটোসের মাধ্যমে আপনি আপনার MB শেষ হওয়াটাকে আপনি কমাতে পারবেন। MB কাটা বন্ধুরা এখানে কমে যাবে, আগে অনেক বেশি MB কাটতো, কিন্তু এখন আপনারা এই গুগল ফটোসের মধ্যে একটি সেটিং করবেন, আপনাদের ফোনের MB কাটা বন্ধ হয়ে যাবে। অনেক লম্বা সময় ধরে আপনারা আপনাদের ফোনের MBগুলিকে ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা আপনারা কি করবেন, প্রথমত প্লে স্টোরে যাবেন। দেখুন, এখানে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব গুগলি ফটোস, ফটোস এখানে লিখলাম। যদি গুগল ফটোস আপনাদের ফোনের মধ্যে আপডেট না থাকে, তাহলে এটিকে আপনারা আপডেট দিয়ে নেবেন। দেখুন, আমি আপডেট দিয়ে নিচ্ছি, তো আপনারাও আপডেট দিয়ে নেবেন। এখন বন্ধুরা, ছোট্ট করে একটি রিকোয়েস্ট করে নিই, যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর এরকম যদি নতুন নতুন ভিডিও আরও পেতে চান, অবশ্যই আপনার বেল আইকনে ক্লিক করবেন, আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন। সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো, কমেন্ট করে দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোস অ্যাপ্লিকেশানটি অলরেডি আমার ফোনের মধ্যে এখানে ইনস্টলডিং হয়ে যাচ্ছে। দেখুন, ইনস্টলড হয়ে গেল, মানে আপডেট, সরি, এখানে আপডেট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশানটি আমরা ফোনের মধ্যে অন করব। যখনই আমরা গুগল ফটোস অ্যাপ্লিকেশানটি অন করব, এখানে বন্ধুরা আমি একটু ব্লার করে দিয়েছি, কারণ বন্ধুরা এখানে আমার ফ্যামিলির কিছু ফটো আছে, যার কারণে বন্ধুরা আমি এখানে ব্লার করে দিয়েছি। তো এটির জন্য কোনো প্রবলেম নেই, এখানে আপনাদের ফটো ভিডিওগুলো দেখা। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে একটি লোগো আছে, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। এই লোগোতে যখন আপনারা ক্লিক করবেন, আপনারা এখানে প্রথমে একটি অপশন পাবেন ব্যাকআপ, আপনারা এই জায়গাতে ক্লিক করতে পারেন, বা আপনারা চাইলে ডাইরেক্টলি ফটো সেটিংয়ে চলে যেতে পারেন। তো ফটো সেটিংয়ে যাওয়ার পর এই যে ব্যাকআপ অপশনটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের ফোনের মধ্যে হয়তো অন আছে, হয়তো অফ আছে। যদি অফ থাকে, অন করে দেবেন, ঠিক আছে? এটি আগে বলে দিচ্ছি, যদি আপনাদের ফোনের মধ্যে ব্যাকআপ বাটনটি অফ থাকে, এটিকে আপনারা অন করে দেবেন। অন থাকলে তো অন থাকলোই, কোনো রকমের সমস্যা না। এখন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা এখানে পাবো ব্যাকআপ কোয়ালিটি, ব্যাকআপ কোয়ালিটিতে আমরা ক্লিক করব। এখানে আমরা অরিজিনাল কোয়ালিটিতে আমরা এখানে ক্লিক করব, এবং আমরা এখানে কি করব, সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমরা এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেব। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আমাদের যখনই কোনো ফটো আমরা ক্লিক করব, তাহলে সেই ফটোটির বন্ধুরা অরিজিনাল কোয়ালিটিতে আমাদের এখানে ব্যাকআপ নিয়ে নেবে। এখন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা MB খরচা কীভাবে কমাবেন, সেটি বন্ধুরা এখানে আছে। চাইলে আপনারা MB খরচা অনেক বাড়িয়েও দিতে পারেন, চাইলে কমিয়েও দিতে পারেন। মোবাইল ডাটা ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন এখানে দেখুন 30 MB, 10 MB, 5 MB, ঠিক আছে, 5 MB নো ডাটা, তারপর হচ্ছে আনলিমিটেড। আপনারা যদি এখানে আনলিমিটেডে সেট করে দেন, এবং এই দুটি অপশনকে যদি আপনারা অন করে দেন, তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনার ফোনের মধ্যে আপনি যে কোনো ভিডিও করলেন, ক্যামেরা দিয়ে ভিডিও করলেন, বা মুভি ডাউনলোড করলেন, বা কোনো ফটো ক্লিক করলেন, সেটি বন্ধুরা আপনার ফোনের মধ্যে, আপনার গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ নিয়ে নেবে। যদি আপনার কাছে অনেক টাকা, আপনার কাছে MB নেওয়ার জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? মানে আপনি যখন তখন MB নিতে পারবেন, মেগাবাইট নিতে পারবেন, আপনি যত GB খরচা হোক না কেন, তাহলে আনলিমিটেডের আপনি সিলেক্ট করে দিন। আর আপনি চাচ্ছেন কি, না ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে অত বেশি টাকা নাই, আপনি 30 MB রেখে দিন। 30 MB রেখে দিয়ে আপনারা এই দুটি অপশনকে অন করে দিতে পারেন, এই দুটি অপশনকে অন করে দেবেন এবং 30 MB সিলেক্ট করে দেবেন। যার কারণে বন্ধুরা কী হবে, আপনি যদি 30 MB সিলেক্ট করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোন থেকে প্রত্যেক দিন 30 MB করে ব্যাকআপ নেবে গুগল ফটোস। আর যদি আনলিমিটেডে করে দেন, যে কোনো সময় বন্ধুরা আপনি ফটো ক্লিক করেছেন, ভিডিও করেছেন, তাহলে আনলিমিটেড সিলেক্ট থাকার কারণে গুগল ফটোস যে কোনো সময় আপনার ফটোসগুলি ব্যাকআপ নিয়ে নেবে, ভিডিওসগুলি ব্যাকআপ নিয়ে নেবে। এই কাজটি করে দেওয়ার পর বন্ধুরা কী হবে,
আমরা এখানে সরি আবার ব্যাকআপে যাই, এখানে আরেকটি সেটিং রয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ফোল্ডারের মধ্যে কথা হচ্ছে, মনে করুন ইমো ইমেজ, ইমো ইমেজগুলোকে আমি অন করে দিলাম, এখানে ইমো ভিডিওগুলোকে অন করে দিলাম, দেখুন ইমো ভিডিওগুলোকে অন করে দিলাম। তারপর মনে করুন আমি এখানে কোনো কিছু রেকর্ডিং করব, সেগুলোর জন্য এখানে চলে আসে। তারপর এখানে আপনারা স্ক্রিনশট যদি নিতে চান, স্ক্রিনশট এখানে চলে আসবে, হোয়াটসঅ্যাপ ইমেজ যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ এখানে চলে আসবে, ঠিক আছে। ব্লুটুথ দিয়ে যদি কোনো কিছু নেন বা আপনাদের যদি কোনো ফোল্ডার থাকে এখান থেকে আপনারা অন করে দেবেন, তাহলে কী হচ্ছে সে ফোল্ডারের ফটোগুলি বন্ধুরা অটোমেটিকলি আপনারা এখানে ব্যাকআপ নিয়ে নেবে। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি এখানে রাউন্ডভাবে হচ্ছে, মানে আপনাদের ফোনের মধ্যে এখন গুগল ফটোজ ব্যাকআপ নিচ্ছে, 30 MB ব্যাকআপ নেবে। এখন এখানে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন, নিচের দিকে যদি যান আপনারা এখানে আরও অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনারা অনেকগুলো ফটো দেখতে পাচ্ছেন, দেখুন অনেকগুলো ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা আপনার ফোন থেকে যদি কোনো ফটোজ ডিলিট হয়ে যায়, যেমন ধরুন আপনি আপনার গ্যালারি থেকে কোনো ফটো এখানে ডিলিট করে দিয়েছেন, তাহলে সেই ফটোটি আপনার গুগল ফটোসের মধ্যে চলে গেল, ব্যাকআপ হয়ে গেছে। তো আপনার ফোন থেকে যদি সেই ফটোটি ডিলিট হয়ে যায়, সেই ফটোটি আপনি গুগল ফটোসের মধ্যে গিয়ে পেয়ে যাবেন। যেমন ধরুন আমি ক্লিক করলাম গুগল ফটোসের মধ্যে, তাহলে মনে করুন এই ফটোটি আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তো যে ফটোটি আমাদের ডিলিট হয়ে গেছে সেই ফটোর উপরে আমরা ক্লিক করব এবং থ্রি ডটসে ক্লিক করব, এখানে অ্যাড টু অ্যালবাম এই জায়গাতে আমরা করে দেব। এখানে করে দিলে বন্ধুরা কী হবে, আমাদের এখানে ফটোটি আমাদের গ্যালারিতে চলে যাবে, এখান থেকে গ্যালারিতে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি আপনারা এতটা বাজে গ্যালারিতে আপনি নিয়ে গেছেন, এটির লোকেশন ট্যাগ সহ সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এরকম বন্ধুরা আপনি যদি আগে থেকে আপনার ফোনের মধ্যে যদি গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছেন, এখানে ব্যাকআপ ছিল, তাহলে আপনি ব্যাকআপটি পাচ্ছেন। যদি আপনি জানেন না আপনার ফোনের গুগল ফটোসের মধ্যে সবগুলো ফটোস আপডেট হয়ে গেছে, ঠিক আছে, সরি ব্যাকআপ নিয়ে নিয়েছে, 10 বছর আগে থেকে আপনি ফোনটাকে ব্যবহার করতেছেন কিন্তু আপনি জানেন না, ঠিক আছে, তো আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার যখন ফোনটি রিসেট হয়ে যাবে, যেমন ধরুন আমি আপনাদেরকে বলি এখানে আপনারা একটি জিমেল আইডি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই জিমেল আইডিটি বন্ধুরা আপনার যখন গুগল ফটোসে সেট করা থাকবে, তার মানে গুগল ফটোস আপনার গ্যালারিটাকে ব্যাকআপ নেবে। এখন বন্ধুরা কোনো সময় যদি আপনাদের ফোনটি হারিয়ে গেল, চুরি হয়ে গেল, ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কি করবেন, আপনার যে কোনো একটি ফোনের মধ্যে, যে কোনো বন্ধুর ফোনের মধ্যে আপনি আপনার জিমেলটাকে লগ ইন করুন, গুগল ফটোসটাকে অন করুন, তখন আপনি আপনার যে আগে ডিলিট হয়ে যাওয়া বা ফোনটি নষ্ট হয়ে যাওয়ার পর সেই ফটোটিকে যদি আপনি আবার ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি সেই মোবাইলের মধ্যে সেই ফটোগুলো রিকভার করে নিতে পারবেন এবং যে কোনো ফোনের মধ্যে আপনি চাইলে এটি করতে পারেন, কম্পিউটারেও করতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।